বিসমিল্লাহির রহমান রহিম। ষষ্ঠ পর্বের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নিয়ে আসছি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান এর ষষ্ঠ অধ্যায় স্যাগ, যেখান থেকে প্রতি বছর ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন থাকে, হয় প্রমাণ থাকে না হয় অঙ্ক থাকে। তো এখানে স্যাগটা আবার দুই ধরনের আছে, আমি আস্তে আস্তে কথা বলতেছি, দেখি আমার ভিতরে স্যাগে মানে কি রয়েছে, আমরা স্যাগের ভিতরে ঢুকতেছি। তো এখানে সিলেবাসটা আমি দিয়েছি, যে সিলেবাসটা আছে সিলেবাসটা আমি এখানে দিয়েছি, যে সিলেবাসটা তুলে ধরেছি। আমি এখন পর্যায়ক্রমে আলাপ করি যে কি আছে এখানে। তো প্রথমেই রয়েছে আমাদের স্যাগ কি জিনিস। এটা তো স্যাগটা হলো মেনলি যে আমাদের ট্রান্সমিশন যে পোল থাকে, সে পোল বা টাওয়ার থাকে, সে টাওয়ারের মধ্যে তার ঝুলানো থাকে। তার ঝুলানোর উপরে আমরা দুইটা টাওয়ার যে সম উচ্চতার হয়, সম উচ্চতার হলে তাহলে এখানে দুইটা পোল বরাবর মানে পোলের হাইট বরাবর আমরা একটা কাল্পনিক রেখা কল্পনা করলে, সেই কাল্পনিক রেখা থেকে সবচেয়ে বেশি যেখানে ঝুলে থাকবে, সবচেয়ে বেশি যেখানে ঝুলে থাকবে সেটা সাধারণত দুইটা পোল সম উচ্চতার হলে দেখা যায় যে মাঝখানে সবচেয়ে বেশি ঝুলে থাকে, এবং মাঝখানে যে পরিমাণ বেশি ঝুলে থাকলো এই ঝুলে থাকাটাকে বলা হয় স্যাগ। তার মানে এই কাল্পনিক রেখা হতে সবচেয়ে বেশি যেখানে ঝুলে থাকলো, ঝুলে থাকা বিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় স্যাগ। এটাই হলো স্যাগ। তো এখানে আমি লিখেছি, তো এটা এখানে বলি, দ্য ডিফারেন্স ইন লেভেল বিটুইন টু পয়েন্ট বিটুইন পয়েন্টস অফ সাপোর্ট অ্যান্ড দ্য লোয়েস্ট কন্ডাক্টর ইজ কল স্যাগ। এটি হলো স্যাগ। এখানে স্যাগ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমি একটু বলি। স্যাগের সূত্র আমরা জানি, স্যাগের সূত্র এস ইকুয়াল টু ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি। তো এখানে দেখা যাচ্ছে যে স্যাগটা নির্ভর করতেছে যে কন্ডাক্টর ওয়েটের উপরে। কন্ডাক্টর ওয়েটটা যদি ডব্লিউ হয়, ডব্লিউ হলে কন্ডাক্টর ওয়েট, কন্ডাক্টর ডব্লিউ হলে তাহলে এর সাথে স্যাগের সাথে সরাসরি সমানুপাতিক। আবার যদি স্প্যান যেটা লেন্থ, একটা পুল থেকে একটা পুলের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে এখানে লেন্থ স্প্যান বলা হয়। স্প্যান হলো এল, এল হলে সেই দৈর্ঘ্যের সাথে সরাসরি দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। এই স্যাগটা দৈর্ঘ্য যত বাড়বে তার বর্গ হারে স্যাগ বাড়বে। আর একটা হলো টেনশন, টেনশন মানে টান। তো টান, টানের সাথে সরাসরি ব্যস্ত অনুপাতিক, টান যত বাড়বে স্যাগ তত কমে আসবে এরকম। আরেকটা থাকে প্রাকৃতিক, সাধারণত এটা ঝড় বা আইস, যদি তার উপর আইস পরে বা ঝড় বহে তখন সেটা ইফেক্ট কাজ করে থাকে, সেটা সাধারণত ইনক্লাইন আকারে কাজ করে থাকে ঝড়টা, আর আইস যেটা আইসটা থাকে ভার্টিক্যালি কাজ করে থাকে। এটা আমি দেখাবো, এটা ব্যাখ্যা আমার আছে, আমি দেখাবো। তো এখানে দুইটা পুলের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা এখানে দেখানো হয়েছে যে এখানে পুল থেকে যে ইনসুলেটর মধ্যে তারটা ঝুলানো থাকে, ঝুলানো থাকে যে একটা ইনসুলেটর থেকে একটা ইনসুলেটর পর্যন্ত বা একটা পুল থেকে আরেকটা পুল পর্যন্ত যে তারটা ঝুলানো থাকে, এটাই মাঝখানে স্যাগটা হয়। আর এখানে যে স্যাগ থেকে মাঝখানে যে ক্লিয়ারেন্স থাকে এটা হলো ক্লিয়ারেন্স বলে বা ভার্টিক্যাল ডিস্টেন্স বলে। এই হলো এখানকার যে টপিক, সেটা যে আমরা স্প্যান হলো একটা পুল থেকে আরেকটা পুলের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় স্প্যান, মানে একটা পুল থেকে একটা পুলের ডিস্টেন্সটা দূরত্বটাকে স্প্যান বলে বা লেন্থ। লেন্থ বলতে একটা পুল থেকে একটা পুলের দূরত্ব, এটা বোঝায়। এখন আমরা একটা প্রমাণ করব, প্রমাণটা পরীক্ষা থাকে সবসময় থাকে, হয় প্রমাণ থাকে না অঙ্ক থাকে, এখান থেকে থাকবে বড় প্রশ্ন থাকবে, বোর্ড ফাইনাল পরীক্ষা মিড পরীক্ষা। তো আশা করি এটা ভালো করে দেখবে। এখানে প্রথম স্যাগটা আমি এখানে দুই ধরনের স্যাগ হয় বলছিলাম, যে একটা হলো সম উচ্চতা টাওয়ার যদি হয় তাহলে এক ধরনের স্যাগ হবে, আর উচ্চতা যদি দুইটা পুলের উচ্চতা যদি ভিন্ন হয় তাহলে এক ধরনের স্যাগ হবে। তো আমি প্রথমে বলতেছি যে দুইটা পুলের উচ্চতা যদি সমান হয় তাহলে স্যাগ কিরকম হয় আমরা দেখি, এরপরে অসম উচ্চতা দেখব। তো প্রথমে আমি ধরে নিলাম যে এ আর বি দুইটা দুইটা টাওয়ার এখানে আছে, দুইটা টাওয়ার বা পুল এখানে আছে, এ বিন্দু একটা বি বিন্দু একটা, এবং এর মাঝখানে পরিবাহী ঝুলানো আছে, এই যে পরিবাহী ঝুলানো আছে, পরিবাহী ঝুললে এর মাঝখানে স্যাগটা হবে, মাঝখানে মাঝখানে স্যাগ হবে, সেটা স্যাগের মান কত হবে সেটা আমরা বের করব। তো আমরা এটা বের করার জন্য আমরা ধরে নিই যে স্প্যানটা এর থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা সেটা হলো এল, সে দৈর্ঘ্যটা ধরে নিলাম এল, আর একক দৈর্ঘ্যের যে ওজনটা পরিবাহী সেটা ধরলাম ডব্লিউ, আর পরিবাহীর মধ্যে টানটা কাজ করবে টেনশন, টেনশনকে ধরে নিলাম আমরা টি,
তো এগুলো ধরে নিলাম। তাহলে পরিবাহীর উপর এ ও বি যে একটা পরিবাহী, এই পরিবাহীর উপরে আমরা যে কোনো একটা বিন্দু পি নিলাম, এই পি এর যে ও বিন্দু মিড পয়েন্ট ধরলাম, এই মিড পয়েন্ট থেকে এই পি পর্যন্ত হরিজন্টাল যে ডিস্টেন্সটা, আনুভূমিক যে ডিস্টেন্সটা এটা ধরলাম এক্স, আর ভার্টিক্যাল যে ডিস্টেন্স এটা ধরলাম ওয়াই, এটা ধরে নিলাম ওয়াই। এখন পি বিন্দু স্থানাঙ্ক হল তাহলে এক্স ওয়াই। তাহলে এই পি বিন্দুর উপরে দুইটা বল কাজ করবে, একটা ভার্টিক্যাল কাজ করবে, একটা আনুভূমিকভাবে কাজ করার চেষ্টা করবে, ইনক্লাইন্ড ইনক্লাইন্ডলি কাজ করার চেষ্টা করবে। তো এখানে পি বিন্দু আমার একটা ভ্রাম নেই, মুভমেন্ট নেই, পি বিন্দু মুভমেন্ট নেই, মুভমেন্ট নিয়ে যেটা বলেন তাহলে এখানে আমরা পাবো যে এখানে টি টেনশন যেটা কাজ করছে টি ইন্টু ওয়াই, ভার্টিক্যাল টি ইন্টু ওয়াই ইজ ইকাল টু ডব্লিউ মানে পরিবাহী ওজন গুণ এখানে যে ডিস্টেন্সটা এই যে ওজন থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এক্স গুণ হলো কোন বিন্দু কাজ করবে, কাজ করবে হলো মেনলি মিড পয়েন্টে, তাহলে ডব্লিউ এক্স বাই মানে এক্স বাই টু, এক্স বাই টু বিন্দুতে কাজ করবে, এই জন্য ডব্লিউ এক্স ইন্টু এক্স বাই টু। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা যদি বের করি, ওয়াই মানে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা এই মানটা যদি বের করি তাহলে ওয়াই ইকুয়াল টু ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি, ওয়াই ইকুয়াল টু ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি। তো এখানে যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটি হয় স্যাগ, তো এখানে ওয়াই সমান যদি আমরা এস ধরি, ওয়াই সমান যদি আমরা এস ধরি, এই স্যাগ ধরি, এই যে স্যাগ যেটা এটা ধরি, এবং যে ডিস্টেন্স যেটা হবে স্যাগ যেটা হবে এটা হচ্ছে মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু তাহলে আমার এই এ আর বি এর ডিস্টেন্স হলো স্প্যান হলো এল, তাহলে এখানে মধ্যবিন্দু হলে এই দূরত্বটা হবে এল বাই টু। তাহলে আমরা এক্স এর পরিবর্তে যদি এল বাই টু বসাই তাহলে আমরা এই সমীকরণে, এই সমীকরণে ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি, এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা এল বাই টু বসাই তাহলে আমরা পেয়ে যাই স্যাগ এস ইকাল টু ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি, এইট টি এটা হলো স্যাগ, স্যাগের সূত্র সমসতা দুইটা টাওয়ার যদি হয় তাহলে তার স্যাগের সূত্র হবে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি। এখন কথা আছে আবার যে এখানে স্যাগের যদি আমরা এখানে এলটা স্প্যানটা যদি এল বসাই, এল বসালে কিন্তু হবে স্যাগ এস ইকাল টু ডব্লিউ এল স্কোয়ার বাই টু টি। তো এই জন্য তোমরা কোনো সময় ঘাবড়িয়ে যাবে না, অনেক বইতে দেখবে যে স্যাগ লেখছে যে ডব্লিউ এল স্কোয়ার বাই টু টি, আবার আমি করলাম এখানে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভুল না, কোনোটাই ভুল হবে না, ভুলটা হবে যে আমি এখানে স্যাগ ধরলাম মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে হলে তাহলে একটা টাওয়ার থেকে দূরত্ব হলো এল বাই টু, যখনই এল বাই টু হবে তখনই কিন্তু ডব্লিউ এল স্কোয়ার বাই এইট টি হবে, স্যাগটা হবে এইট টি। আর যদি সম্পূর্ণ স্প্যানটা নেওয়া হয় এলটা এক্স সমান যদি এল নেওয়া হয় তখন হবে ডব্লিউ এল স্কোয়ার বাই টু টি, এটা খেয়াল রাখবে, এই দুটা কিন্তু পার্থক্য, এই দুটো কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, এটা যারা ভুল না হয় এদিকে খেয়াল রাখবে। এখন আমরা পরের চ্যাপ্টারে যাই, পরে আছে এখানে দুইটি অসম উচ্চতা টাওয়ার, টাওয়ার দুটা যদি উচ্চতা অসম হয়, যেমন এখানে আমরা চিত্রে দেখতেছি যে এ একটা টাওয়ার বি একটা টাওয়ার, এর উচ্চতা কম বি এর উচ্চতা বেশি, এর উচ্চতা এইচ ওয়ান বি এর উচ্চতা এইচ টু, যদি ধরি তাহলে দুটো টাওয়ারের যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা হবে এইচ ইকুয়াল হবে এইচ টু মাইনাস এইচ ওয়ান, যেটা এইচ সমান সমান এই যে এইচ এখানে ধরেছি এইচ সমান সমান এইচ টু মাইনাস এইচ টু, এটা যদি এইচ টু হয় এটা যদি এইচ ওয়ান হয় তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান ইকুয়াল টু এইচ হবে, মানে দুটা টাওয়ারের উচ্চতার ডিফারেন্স যেটা এ আর বি যে হাইটটা এটা হলো উচ্চতা ডিফারেন্স। তো এখানে আমরা ধরে নিই যে স্প্যান, স্প্যান মানে হলো এ একটা টাওয়ার থেকে একটা টাওয়ারের দূরত্ব সেটা হলো এল ধরে নিলাম, এখানে সবচেয়ে বেশি যেখানে স্যাগ হলো সেই স্যাগ পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম এ টাওয়ার থেকে, কম উচ্চতা টাওয়ার থেকে দূরত্ব হলো এক্স ওয়ান, আর বেশি উচ্চতা টাওয়ার থেকে দূরত্ব হলো এক্স টু, এটা ধরে নিলাম, এবং প্রতি একক দৈর্ঘ্য পরিবাহের ওজন ধরে নিলাম এক্স ডব্লিউ, পরিবাহের টেনশন টি, আর এক্স টু বললাম। এখন আমরা আগের চ্যাপ্টারে যেটা স্যাগ করে আসলাম সেই স্যাগ এস ওয়ান বা এস ওয়ান মানে এখানে এ পরিবাহী থেকে মানে ছোট পরিবাহী মানে যেটা উচ্চতা কম সেখান থেকে যে স্যাগ হলো সর্বোচ্চ স্যাগ হলো সেই স্যাগ পর্যন্ত দূরত্ব হইল এক্স ওয়ান। তাহলে আমরা এখানে স্যাগ এস ওয়ান ধরি, এটা বলা স্যাগ এস ওয়ান ধরি, তাহলে এস ওয়ান সমান ডব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি। এখন এই এক্স এর পরিবর্তে কিন্তু আমরা এল বাই টু বা এল বসাইছিলাম, এখানে কিন্তু বসাইনি, সেই জন্য সরাসরি এক্সটা রয়ে গেল, এটা খেয়াল রাখবে, এখানে এইট টি লিখলাম না কেন, এটা কিন্তু ওই কারণটা। একই রকম ভাবে
আমরা যদি টাওয়ার টু এর বেলা চিন্তা করি তাহলে এখান থেকে দূরত্ব এক্স টু, তাহলে এখান থেকে দূরত্ব স্যার যদি আমরা এস টু ধরি এস টু, তাহলে এস টু সমান সমান হবে ডব্লিউ এক্স টু স্কোয়ার বাই টু টি। এটা তাহলে আমরা আরেকটু দেখি যে এখানে যে ডিস্টেন্সটা স্প্যানটা সেই স্প্যানটা কিন্তু এক্স ওয়ান প্লাস এক্স টু দুইটা দূরত্ব, এই দূরত্ব কিন্তু এল। এখানে দেখি আমরা যে এই দূরত্বটা কিন্তু এল, এটা আমরা সমীকরণ এক দিয়ে রাখলাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু বা এক্স টু সমান এক্স টু প্লাস এক্স ওয়ান সমান এল, এটা দিয়ে রাখলাম। এখন যে স্যাক দুটো আমরা পেলাম এস টু এবং এস ওয়ান, এস টু থেকে যদি এস ওয়ান বিয়োগ করি তাহলে বাম পক্ষে এস টু মাইনাস এস ওয়ান, ডান পক্ষ ডব্লিউ এক্স টু স্কোয়ার বাই টু টি মাইনাস ডব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি। এটা করলে আমরা এখানে ডব্লিউ ডব্লিউ এখানে আমরা মানটা ডব্লিউ বাই টু টি, এটা কমন নেই, কমন দিলে এখানে এক্স টু স্কোয়ার বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার হয়। তো এখন এক্স টু মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা বসাই দিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস এক্স ওয়ান। এখানে এই সমীকরণে এক্স টু প্লাস এক্স ওয়ান সমান এল, তাহলে এখানে চলে আসবে ডব্লিউ এল বাই টু টি, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এটা। তাহলে এটাই আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম। তো একটা সমীকরণ আমরা পেলাম যে এক্স টু মাইনাস, এখানে যে সমীকরণটা আমরা আবার দেখি এখানে যে ডিস্টেন্সটা যে দুইটা সাইডের যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরছিলাম এইচ এইচ, তাহলে এস টু মাইনাস এইচ ওয়ান সমান এইচ, দুইটা পোলের যে ডিস্টেন্সটা সেটাই দুইটা সাইডের ডিস্টেন্স এটা এইচ। এখন আমরা সমীকরণ দুই এবং তিন, দুই এবং তিন যেটা দুই আর তিন, এই তিনটাকে দুইটাকে আমরা সমীকরণ করি, সমীকরণ করলে আমরা এখান থেকে এক্স টু এবং এক্স ওয়ান এখান থেকে আমরা পাই যে এক্স টু মাইনাস এই এক্স টু ওয়ান এক্স ওয়ান এখান থেকে আমরা মানটা বের করবো, এক্স টু মাইনাস এক্স ওয়ানের মানটা বের করবো, যেহেতু এক্স টু প্লাস এক্স ওয়ানের মানটা আমার জানা আছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান মান বের করলে এখান থেকে আমরা সমীকরণ করে এক্স টু এবং এক্স ওয়ানের মানটা বের করতে পারবো। তো এখান থেকে আমরা পাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান টু এইচ টি ডিভাইডেড ডব্লিউ এল, এটা চার নম্বর সমীকরণ। এখন এই চার নম্বর আর এই এক নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাই এক্স ওয়ান সমান এল বাই টু, এল বাই টু মাইনাস এইচ টি বাই ডব্লিউ এল, আর এক্স টু সমান এখানে মাইনাস জায়গায় প্লাস হবে এল বাই টু প্লাস এইচ টি বাই ডব্লিউ এল। তো এইভাবে আমরা দুইটা দূরত্ব যখন এক্স ওয়ান এবং এক্স টু যখন জানা থাকলো তখন আমরা এখান থেকে এক্স ওয়ান এক্স টু মান বের করার পরে আমরা এখান থেকে এস এস ওয়ান এস ওয়ান এবং এস টু মান বের করতে হবে, এস ওয়ান সমান ডব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি আর এস টু সমান ডব্লিউ এক্স টু স্কোয়ার বাই টু টি, এভাবে আমরা এস ওয়ান এবং এস টু মান বের করতে পারবো। তো এইভাবে যদি দুটি পুল অসম উচ্চতার হয়, একটা পুল উচ্চতা বেশি একটা পুল উচ্চতা কম, এরকম হলে এইভাবে মান বের করতে হয়। এটা আমরা পরে অঙ্ক করে দেখব, অঙ্ক দিয়ে দেখব, মোটামুটি আমি বোঝাতে পেরেছি, এটা ভালো করে পাবে, এখান থেকে কিন্তু একটা প্রমাণ পরীক্ষা থাকবেই। এখন এই স্যাগের উপরে আরো কিছু ফ্যাক্টর কাজ করে, সেটা আমি আগে বলছিলাম ব্যাখ্যার মধ্যে, যে স্যাগের উপরে বরফ এবং ঝড় এই দুইটা প্রভাব কাজ করে। বরফ ঝড়ের যে প্রভাব সেই ঝড়ের প্রভাবটা কাজ করবে হরিজন্টালি, এই যে কন্ডাক্টর এটা যদি কন্ডাক্টর হয় এই কন্ডাক্টর উপরে হরিজন্টালি কাজ করবে ঝড়ের প্রভাবটা, আর আইস এর যে প্রভাবটা আইস মানে বরফ সেই বরফটা কাজ করবে ভার্টিক্যালি, ভার্টিক্যালি কাজ করবে কিন্তু সেটা প্রজেক্টেড এরিয়ার উপরে। প্রজেক্টেড এরিয়া বলতে এর দৈর্ঘ্য ক্ষেত্রফলটা হবে তখন দৈর্ঘ্যগুণ প্রস্থ, এই ক্ষেত্রফল পরিবাহী ক্ষেত্রফল কিন্তু তখন আবার ওই যে আকার হবে না, পাই ডিস্কের পরিবাহ হবে না, তখন যেটা কাজ করবে বরফ বরফটা কাজ করবে সেটা প্রজেক্টেড এরিয়ার উপরে কাজ করবে ভার্টিক্যালি, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে পরিবাহের দৈর্ঘ্য আমরা আগে ধরেছি যে পরিবাহের দৈর্ঘ্য একক দৈর্ঘ্যে যে ওজন সেটা ডব্লিউ, আইস এর ওজন হল ডব্লিউ আই, ডব্লিউ আই হল বরফের ঘনত্ব গুণ প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক দৈর্ঘ্যে বরফের আয়তন, এটা গুণ করলে আমরা বরফের যে ওজনটা হবে সেটা পেয়ে যাব। বাতাসে বা জ্বরের যে ওজন সেই ফোর্স যেটা সেটা প্রতি ক্ষেত্রফলে জ্বরের প্রেশার গুণ প্রতি এককের প্রজেক্টেড ক্ষেত্রফল, এটা বের করলে আমরা ডব্লিউ ডব্লিউ এবং ডব্লিউ আই বের করতে হবে। ডব্লিউ ডব্লিউ মানে উইন্ড প্রেশার মানে জ্বরের প্রেশার, আর ডব্লিউ আই হল উইন্ড অফ আইস মানে আইসের ওজন, ওয়েট অফ আইস বরফের ওজন, এদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখি এর ওজনটা কিভাবে কাজ করে।
এখানে বরফের যে ওজনটা, সে বরফের ওজনটা পরিবাহীর ওজনের সাথে একত্রে একত্রে একত্র হয়ে একত্রে যোগ হয়ে সরাসরি যোগ হয়ে সেটা ভার্টিক্যালি কাজ করে। ভার্টিক্যাল চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে কন্ডাক্টর ওয়েট প্লাস বরফের ওয়েট দুইটা কাজ করে ভার্টিক্যালি কাজ করে, আর উইন প্রেশার যেটা হরিজন্টালি কাজ করে WWI। এখন টোটাল যে রেজাল্টেন্ট ওয়েটটা WT, সে WT কাজ করবে দুইটা রেজাল্টেন্ট আকারে। তো রেজাল্টেন্ট WT ইজ ইকুয়াল টু তাহলে WW প্লাস WI হোল স্কোয়ার প্লাস WW স্কোয়ার, এটাই হলো WT-টা হবে, মানে রেজাল্টেন্ট ওয়েটটা হবে এরকম। যদি বরফ এবং আইস থাকে তাহলে রেজাল্টেন্ট ওয়েটটা হবে WT, WT সূত্রটা হবে এরকম। আর এখানে ট্যান থিটা, ট্যান থিটা আমরা যদি বের করতে বের করি, ট্যান থিটা যেহেতু লম্ব হয় অতিভুজ, এখানে লম্ব হইল এই বাহুটা, এই বাহুটা হলো WW, তাহলে W লম্ব বাই অতিভুজ, অতিভুজ হলো এটা, অতিভুজ হলো এটার বেলায় লম্বভাবে অতিভুজ, লম্বভাবে ভূমি, যেহেতু ইয়ে বেলায় টেন্স লেভেল লম্বভাবে ভূমি, তাহলে লম্ব আর ভূমি হইল এই খারাপ অভাবটা, তাহলে লম্ব হইল এখানে WW আর ভূমি হইল W প্লাস WI, তাহলে টেন্স এর সমান WW বাই WW প্লাস WI। তো এখানে স্যাগ আমরা জানি WT স্কোয়ার WT এল স্কোয়ার বাই 8T, এটা হলো স্যাগ হয়ে যাবে, যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমি সব ধরনের অঙ্ক করে দিব, যে ধরনের অঙ্ক থাকে পরীক্ষায় সেই সব অঙ্ক আমি করে দিব। তো এখানে প্রথমে যে অঙ্কটা আমি করাচ্ছি সেই অঙ্কটার মধ্যে এখানে বলছে যে দুইটা টাওয়ার আছে, দুইটা টাওয়ারের সম উচ্চতা দুইটা টাওয়ার, সেই টাওয়ারের উচ্চতা হলো 60 মিটার এবং হরিজন্টাল ডিস্টেন্স যেরকম স্প্যান বলি সেই স্প্যানটা হলো 300 মিটার, পরিবাহী যে টেনশন টান কাজ করে সেটা হলো 1500 কেজি। এখন বলছে যে এখান থেকে ক্লিয়ারেন্সটা মিড পয়েন্ট স্যাগ যেটা হবে সেই স্যাগ থেকে মাটির উপর থেকে দূরত্ব, সেই দূরত্বটা কত সেটা বের করতে বলছে। বলছে যে পরিবাহীর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল বলছে এখানে 0.9 বর্গ সেন্টিমিটার, ডেন্সিটি অফ কন্ডাক্টর মেটেরিয়াল যেটা সেটা 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এখানে বলছে সাসপেনশন লেন্থ অফ দ্য স্ট্রিং যেটা ঝুলে আছে সেটা হলো 2 মিটার, তাহলে এখানে দেওয়া আছে, এখানে পরিবাহী ওজন সরাসরি দেওয়া নাই, এটা পরিবাহী ওজনটা আমাদের বের করে নিতে হবে। এখানে কিন্তু পরিবাহীর ওজন সরাসরি দেওয়া থাকলে বের করার প্রয়োজন ছিল না, এখানে যেহেতু পরিবাহীর ওজনটা দেওয়া না এটা আমরা বের করে নিতে হবে, আমরা বের করে নিব। এখানে প্রথমে আমরা জানি স্যাগের সূত্র যে S ইকুয়াল টু WL স্কোয়ার বাই 80, এটা কিন্তু আমরা জানি, এটা লিখে ফেললাম। এখানে এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলি, লিখে ফেললাম, এখানে দেওয়া আছে স্প্যান হইল L সেটা 300 মিটার, আর পরিবাহীর টেনশন যেটা দেওয়া আছে T সেটা দেওয়া আছে 1500 কেজি, টি দেওয়া আছে 1500 কেজি। এখন এখানে আমাদের বের করতে হবে যে পরিবাহী যে ওজন সেই ওজনটা বের করতে হবে, ওজনটা আমরা W, সে W ইকুয়াল টু L ইন্টু A, এলটা হলো যে কত দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হলো 2 মিটার, আর পরিবাহীর যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এখানে বলা আছে 0.9 বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার আছে, এখানে বর্গ মিটার নিতে হবে, তো এটা 10^-4 দিয়ে গুণ করলে বর্গ মিটার হয়ে যাবে। আর পরিবাহীর যে পদার্থের ঘনত্ব সেই ঘনত্ব বলছে 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এখানে 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো এটাকেও আমাদের মিটার কিউবে নিতে হবে। এটা নিলে 8.9 এটা পেয়ে গেলাম, তো এটা করলে আমরা দুইটা গুণ করে সবগুলো গুণ করলে আমরা পাই 0.8 কেজি, এটা আমরা W পেয়ে গেলাম। এখন আমাদের স্যাগ বের করতে সহজ হবে, স্যাগ বের করলে স্যাগটা হলো স্যাগ এস W এল স্কোয়ার বাই 80, এটা করে আমরা স্যাগ বের করে ফেলাম, এটা হলো 6 মিটার। এখন আমাদের কিন্তু স্যাগ বের করতে বলেনি, এখানে এখানে বলছে যে এখানে গ্রাউন্ড থেকে ক্লিয়ারেন্স কত, তাহলে স্যাগটা উপর থেকে স্যাগটা হলো এখানে 6 মিটার, আর আমার পোলের হাইটটা আছে এখানে 70 মিটার, 70 মিটার হাইটটা আছে, তাহলে এখানে স্যাগ আবার এখানে বলছে, এখানে কিন্তু বলছে যে সাসপেনশন লেন্থ অব দ্য স্ট্রিং ইজ 2 মিটার, তাহলে এখানে সাসপেনশন যেটা সেটা হলো ইনসুলেটর, ইনসুলেটর মধ্যে তারটা ঝুলানো থাকে, তাহলে
জরুরি থাকার পরে আমার হাইটটা কিন্তু এখানে টাওয়ারের হাইটটা হলো 70 মিটার, 70 মিটার থেকে এখানে আমার যে সাসপেনশনটা ঝুলানো আছে সেটা 2 মিটার, তাহলে বাদ দিলে হয় 68 মিটার। 68 মিটার থেকে আবার স্যাগ হলো 6 মিটার, 68 6 গেলে এটা হলো 62 মিটার, তাহলে স্যাগটা হলো 62 মিটার, মানে স্যাগ না ক্লিয়ারেন্স, তাহলে মাটি থেকে ভূমি থেকে যে স্যাগে তারটা ঝুলে আছে সেই ক্লিয়ারেন্সটা হলো 62 মিটার। এটা খেয়াল রাখতে হবে, এই কথাগুলো খেয়াল করে অঙ্কটা করতে হবে। এখানে যদি এই যে এই সাসপেনশন না থাকতো তাহলে কিন্তু ওই 70 মিটার থেকে সরাসরি 6 বিয়োগ হতো, তাহলে 64 মিটার হতো। এটি খেয়াল রাখতে হবে, ভালো করে খেয়াল রাখবে, অঙ্কে কি বলা থাকলো এই বলাটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমরা প্রথম অঙ্ক করালাম, আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ইউটিউবে প্রশ্ন করবে, আমি ইউটিউবে উত্তর দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। আমরা এই পরের অঙ্কে আসি, পরের অঙ্কটা একটু আলাদা ধরনের আছে, আমি প্রত্যেকটা অঙ্কই করে আসি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক ভিন্ন, এই জন্য আমি অঙ্কগুলি প্রত্যেকটা অঙ্ক আমি করানোর চেষ্টা করছি, প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি। তো এখানে বলছে যে একটি ট্রান্সমিশন লাইন স্প্যান হলো 150 মিটার, তারপরে এটা এখানে বলছে যে তার ক্রস সেকশন এরিয়া হলো 2 বর্গ সেন্টিমিটার, আলটিমেট স্ট্রেংথ হলো 500 কেজি/বর্গ সেন্টিমিটার। এখানে কোনো কিছু কিন্তু সরাসরি দেওয়া নাই, এটা খেয়াল করতে হবে। দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ কন্ডাক্টর মেটেরিয়াল 8.9। তারপরে এখানে বলছে ইফ দ্য উইন্ড প্রেশার, উইন্ড প্রেশার মানে এখানে ঝড়ের বেগ বলা আছে, চাপ বলা আছে, ঝড়ের চাপ বলা আছে এখানে 1.5 কেজি/মিটার। তারপরে বলছে ক্যালকুলেট দ্য সেন্টার, তাহলে এখানে আমাদের সেন্টার স্যাগ কত সেটা আমাদের বের করতে হবে। তো ওই স্যাগটা বের করতে গেলে আমাদের যে কাস্ট এবং সেফটি ফ্যাক্টর বলা আছে এখানে 5, এই জন্য বলা আছে আমাদের। এখানে এই অঙ্কটা আমাদের আগের অঙ্ক থেকে কিছুটা ভিন্নতা আছে, সেই ভিন্নতাটা কি, এখানে কিন্তু সরাসরি টেনশন বলা নাই, এখানে বলা আছে আলটিমেট টেনশন। তো আমরা জানি সেফটি ফ্যাক্টর সমান সমান ব্রেকিং স্ট্রেস অর আলটিমেট স্ট্রেস ডিভাইডেড ওয়ার্কিং স্ট্রেস। তো এখানে ওয়ার্কিং স্ট্রেস বা টেনশন যেটা, ওয়ার্কিং স্ট্রেস যদি বের করে থাকে স্ট্রেসকে আমরা বর্গ ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই টেনশন পেয়ে যাব, এটা মনে রাখতে হবে, স্ট্রেসকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই টেনশন পাওয়া যায়। তো এখানে সেফটি ফ্যাক্টর সমস্যা ব্রেকিং আর আলটিমেট আলটিমেট স্ট্রেস দেওয়া আছে, এখানে আলটিমেট স্ট্রেস আর ব্রেকিং স্ট্রেস একই কথা, তো ব্রেকিং স্ট্রেস আলটিমেট স্ট্রেস ডিভাইড ওয়ার্কিং স্ট্রেস। তো এখানে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে আর ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, আমরা ওয়ার্কিং স্ট্রেসটা বের করতে পারবো, আমরা সেই ওয়ার্কিং স্ট্রেস থেকে বের করলাম সেটা 1000 কেজি/বর্গ সেন্টিমিটার। তো এই ওয়ার্কিং স্ট্রেসকে যদি আমরা এখানে ক্ষেত্রফল দিয়ে গুণ করি, ক্ষেত্রফল হলো এখানে 2 বর্গ সেন্টিমিটার, গুণ করলে আমরা এখানে টেনশন পেয়ে যাব, 2000 কেজি পেয়ে গেলাম টেনশন। এখানে আমরা বলে 1 মিটার কন্ডাক্টর আয়তনটা পাবো, বের করতে হবে, কারণ তার ক্ষেত্রফল বের করতে হবে, সেই তার ওজন বের করতে হবে, সেই ওজন বের করার জন্য। তো এখানে ওজন এখানে ভলিউম বের করলাম, ভলিউম বের করলে হলো 200 বর্গ সেন্টিমিটার, আর যেহেতু ওয়েট অফ মেটেরিয়াল 8.9, মানে যেহেতু ঘনত্ব দেওয়া আছে ঘনত্বকে আয়তন গুণ করলেই তার ই পেয়ে যাবো, আমরা তার ওজন পেয়ে যাবো, ওজন এখানে তাহলে ওজন পেয়ে গেলাম আমরা, এখানে গ্রাম হইলো, গ্রামকে আমরা 1000 ভাগ করলাম, এটা কেজি হয়ে গেল। তো এখানে 1.98 কেজি এটা হলো তারের ওজন, আর টেনশন পেয়ে গেলাম, তাহলে স্প্যান পেয়ে গেছি এল, এল পেয়ে গেছি আমরা 150 মিটার, এখন কটা হয়ে গেল। আর এরপরে বলা আছে এখানে উইন্ড প্রেশার বলা আছে, উইন্ড প্রেশার যেহেতু বলা আছে আমরা টোটাল ওয়েটটা বের করতে গেলে তো W² + WW² এ দুটো করলে রেজাল্ট করলে আমরা তাদের যে ওজনটা সেই রেজাল্টের ওয়েটটা পেয়ে যাবো, রেজাল্ট ওয়েটটা পেয়ে গেলাম আমরা, এটা 2.48 কেজি ওয়েট প্রতি মিটারে আর কি, এটা পেয়ে গেলাম। এখন আমরা স্যাগ বের করবো, স্যাগটা আমরা জানি স্যাগ সমান স্যাগ এস সমান WL² / 8T, তাহলে ডব্লিউ মান 2.48 আমরা পেয়েছি এখানে, 2.48 এল স্কোয়ার, এল হলো এখানে স্প্যান হলো 150 ডিভাইডেড 80, 8 × টেনশনটা। এখানে কিন্তু আমি বারবার বলছি, এর আগেও বলছি যে যদি আমরা স্যাগটা স্প্যানটা যদি এল যদি আমরা সম্পূর্ণ ধরি, এক্স সমান এল ধরি তাহলে L² / 8T, আর যদি এক্স সমান L/2 ধরি তাহলে 2T, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে স্যাগটা হয়ে গেল 3.5 মিটার। তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক থেকে ভিন্ন আছে, আমি করালাম, আমি আবারও বলবো, যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো আমাকে ইউটিউবে মেসেজ করবে, আমি ইউটিউবে উত্তর দিয়ে দিব, সেখানে বোঝানোর চেষ্টা করব। আমরা আসি পরের অঙ্কে আবার,
আমি পরের অঙ্ক আসছি, পরের অঙ্কটা একটু ভিন্নতা আছে। এই অঙ্কটা কিন্তু অন্য আগের অঙ্ক থেকে একটু ভিন্ন, এটা খেয়াল করবে। এখানে দেওয়া আছে স্প্যান, দেওয়া আছে 200 মিটার, এখানে তার ক্ষেত্রফল বলা আছে 1.29 বর্গ সেন্টিমিটার, তার ওজন যেটা সেটা বলা আছে, এটা কিলোমিটার দেওয়া আছে ওজনটা, ওজনটা কিন্তু মিটারে বানাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তার ওজন 1170 কেজি বা মিটার বলা আছে, এটাকে মিটারে নিতে হবে। যেহেতু 1 কিলোমিটার বলা আছে, 1 মিটার করলে আমরা 1000 ভাগ করলেই 1 মিটার পেয়ে যাবো। ব্রেকিং স্ট্রেস বলা আছে এখানে 218 কেজি পার বর্গ সেন্টিমিটার। আলটিমেট এখানে স্যাগ নির্ণয় করতে বলা হয়েছে, এখানে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে 5। উইন্ড প্রেশার দেওয়া আছে 122 কেজি পার বর্গ মিটার প্রজেক্টের উপর। তাহলে এখানে ভার্টিক্যাল স্যাগ কত সেটা বের করতে বলা হয়েছে। তবে স্যাগ বের করতে হবে, স্যাগ বের করে ভার্টিক্যাল স্যাগ বের করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো ভার্টিক্যাল স্যাগ আমরা জানি এস কস থিটা, এখানে কিন্তু স্যাগ বের করতে হবে, স্যাগ বের করে ট্যান থিটা বের করতে হবে, ট্যান থিটা বের করে থিটা মান বের করতে হবে, তারপরে কস থিটা বের করতে হবে, করে স্যাগ ভার্টিক্যাল স্যাগ এস ইকুয়াল এস কস থিটা বের করতে হবে। তো এখানে আগের অঙ্কের মতো আমরা সেফটি ফ্যাক্টর আমরা জানি, সেফটি ফ্যাক্টর সমান ব্রেকিং আর আলটিমেট স্ট্রেস ডিভাইডেড ওয়ার্কিং স্ট্রেস। তাহলে এখানে ব্রেকিং স্ট্রেস বা আলটিমেট স্ট্রেস দেওয়া আছে, এখান থেকে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, এখানে ওয়ার্কিং স্ট্রেসটা বের করে নিব। তাই বের করে নিলাম, এখানে 843.6 কেজি পার বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এখন এটাকে আমরা যদি ক্ষেত্রফল দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এটা টেনশন পেয়ে যাব। ওয়ার্কিং স্ট্রেস পেয়ে গেছি, ওয়ার্কিং টেনশন হলো, তাহলে এটাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই ওয়ার্কিং টেনশন পেয়ে যাব। এটা ক্ষেত্রফল যেটা আছে 1.29 দিয়ে গুণ করলাম, এটা টেনশন হয়ে গেল। এখানে ওয়েট, তারের ওয়েট যেটা, তারের ওয়েট 170 কেজি পার কিলোমিটার বলা আছে, এটাকে 1000 ভাগ করলাম, কেজি পার মিটার হয়ে গেল, 1.17 কেজি পার মিটার হয়ে গেল। এখন যেহেতু প্রজেক্টেড এরিয়া বলছে, সেই জন্য আমাদের এখান থেকে ডি এর মান বের করতে হবে। তো ডি আমরা এক ক্ষেত্রফল জানি 1.29 বর্গ সেন্টিমিটার, ওইটা সমান সমান π d² / 4। তাহলে এখান থেকে π d² / 4 এখান সমান সমান 1.29, এটাকে আমরা সমাধান করলে পাই ডি সমান 1.28, এখানে তোমরা সমাধান করে দেখবে যে 1.28 আসে এটার মান, ডি এর মান। ডি এর মান যাতে দেওয়া আছে, তাহলে আমরা প্রজেক্টেড ক্ষেত্রফল সেটা আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার বের করবো, ডি গুণ দৈর্ঘ্য। ডি হইল আমার 1.28 সেন্টিমিটার, এটাকে মিটার বানাবো, এই যে মিটার বানালে এটাকে 100 দিয়ে ভাগ করতে হয় বা 10^-2 দিয়ে গুণ করতে হয়। এটা গুণ করলাম 1.28 × 10^-2, মানে 100 দিয়ে ভাগ করা, 10^-2 গুণ করা, এটাকে মিটার হয়ে গেল। আর এল হলো 1 মিটার, এটাই হলো এত বর্গ মিটার হয়ে গেল, এটা ক্ষেত্রফল, প্রজেক্টের ক্ষেত্রফল, প্রজেক্টের ক্ষেত্রফল 1.8। এখন যে উইন্ড প্রেশার যেটা, সেই উইন্ড প্রেশারটাকে এই প্রজেক্টের ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে, গুণ করলেই ওইটাকে মানে ঝড়ের যে প্রেশার সেটা পেয়ে যাবো প্রতি ক্ষেত্রফলে, প্রতি মিটারে আর কি, প্রতি মিটারে যে আমরা ঝড়ের যে ওজনটা বা ঝড়ের প্রেশারটা সেটা পেয়ে যাবো, পেয়ে গেলাম সেটা 1.56 কেজি। এখন দুটা ওয়েট এখানে কাজ করবে, একটা হলো কন্ডাক্ট ওয়েট সরাসরি নিচের দিকে কাজ করবে, আর ঝড়ের জোর সেটা হরিজন্টালে কাজ করবে। তা রেজাল্টের যে ওয়েটটা হবে সেই ওয়েটটা ডব্লিউটি হবে w² + w² এই দুটা। তাহলে এখান থেকে আমরা এটা মানটা বেশি বসাই দিলে যে 1.17² + 1.56, এটাকে মানটা করলে আমরা 1.95 পাবো কেজি ওয়েট, এটা পাবো ডব্লিউটি টোটাল ওয়েটটা, মানে রেজাল্টের ওয়েটটা, এটা পেলাম। এখন স্যাগ ইজিকাল টু যেটা হবে, স্যাগের মানটা হলো WL² / 8T, WL মানে WT, এখানে WT 1.95, L মানে এখানে 200 বললাম, 200 L² / 8, যেটা সূত্রের 8, আর T হল এখানে আমরা বের করছি 1088, এই 88, এটা হলো স্যাগ পেয়ে গেলাম আমরা। এখন টেন থেকে আমরা এই জায়গাটা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব হলে এখানে WW মান হলো 1.56, আর ভূমি মান হলো এখানে W মানে পরিবাহের ওজন 1.17, এটা বাকি আমরা 1.33 পাই টেন থিটার মান। তো থিটার মান আমরা পাই এখানে 53.2 ডিগ্রি। এখন আর ভার্টিক্যাল স্যাগ যেটা, ভার্টিক্যাল স্যাগ এস বিটা ডি কস থিটা বা এস কস থিটা, এস কস থিটা, তো এস কস থিটা যেটা সেই এস এর মান হলো 8.96, আগে বের করছি, এটা গুণ কস থিটা, কস আর 53.2, এটা গুণ করে আমরা পাই 0.599, এটা দুটাকে গুণ করে আমরা পেয়ে যাবো ভার্টিক্যাল স্যাগ, সেটা 5.3। তাহলে এখানে ভার্টিক্যাল স্যাগ হলো 5.3 মিটার। তাহলে এখানে আমরা তিনটা অঙ্ক তিন ধরনের আছে, তিন ধরনের করালাম, আশা করি বুঝতে পারছো। আমি আবারও একই কথা বলবো,
যদি কেউ বুঝতে না পারো, যেখানে বুঝতে পারো না সেখানে আমাকে প্রশ্ন করবে। ইউটিউবে ইউটিউবে যে মেসেঞ্জার আছে, সেই মেসেজ আছে, মেসেজ অপশন, সেখানে তোমরা প্রশ্ন করবে, আমি সেখানে উত্তর দেব। এখন আমরা যাব অসম উচ্চতার পুলের ক্ষেত্রে, যে অসম উচ্চতার পুলে আমরা যে সর্বোচ্চ যেখানে তার ঝুলে থাকবে সেখানে ক্লিয়ারেন্স অথবা সেখানে স্যাক কত এগুলি বের করতে বলে, এগুলো আমরা বের করবো। তো প্রথম অঙ্কটা আমরা দেখি, আমরা দুইটা অঙ্ক করাবো, এনএমএ দুইটা অঙ্ক করাবো, দুইটা অঙ্ক করাচ্ছি। তো এখানে প্রথম অঙ্কটা আমরা দেখতেছি যে এখানে দুইটা টাওয়ার আছে, একটা টাওয়ার উচ্চতা এ, সেটা উচ্চতা হলো 30 মিটার, আর বি টাওয়ার উচ্চতা হলো 90 মিটার। তো এরপরে স্প্যান যেটা, স্প্যান বলছে এখানে 500 মিটার। এই দুইটা টাওয়ারের যে স্প্যান, একটা টাওয়ার থেকে একটা টাওয়ার যে দূরত্ব সেটা হলো 500 মিটার বলা আছে। এখানে ওয়ার্কিং টেনশন কন্ডাক্টর সেটা বলা 1600 কেজি, 1600 কেজি বলা আছে। এরপরে বলছে যে ক্লিয়ারেন্স, মানে এখানে ভূমি থেকে বা পানির উপর থেকে ওয়াটার লেভেল যেটা, সেই ওয়াটার লেভেল থেকে সবচেয়ে বেশি যেখানে ঝুলে আছে, মানে মধ্যবিন্দু বলতো, মানে এখানে মধ্যবিন্দু বলে মধ্যবিন্দু দূরত্ব যেটা, সেটা পানির উপর থেকে মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব কত আছে, এখানে সবচেয়ে বেশি যেগুলো আছে সেখান থেকে আর কিন্তু এটা খেয়াল করতে হবে মধ্যবিন্দুতে। এখন এরপরে বলছে যে ওয়েট অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের ওয়েট বলা আছে এখানে 1.5 কেজি, এগুলো বলা আছে। তো এখানে প্রশ্নটা বলছে যে মধ্যবিন্দুতে তার মানে পানির উপর থেকে কত ক্লিয়ারেন্স, মানে ক্লিয়ারেন্স কত, এখানে সবচেয়ে বেশি স্যাক কত, স্যাকটা বের করতে পারে না কিন্তু, এখানে এই দূরত্ব বের করতে একটু ঝামেলা আছে, তো ঝামেলা রাস্তা দেখব। তো এখানে স্প্যান যেটা, স্প্যান বলা আছে 500 মিটার, আমরা বলছি যে স্প্যানটা 500 মিটার বলা আছে। এরপরে এইচ ওয়ান যেটা, এটা 30 মিটার, এইচ টু 90 মিটার, এটা বলা আছে। তাহলে এইচ যেটা, এইচ টু মাইনাস এইচ ওয়ান, এটা 60 মিটার হলো। এখানে 1600 কেজি বলা আছে, ওয়েট এখানে 1.5 কেজি বলা আছে। আমরা জানি যে এক্স ওয়ান সমান এল টু বাই এইচ টি মাইনাস এইচ টি বাই ডব্লিউ এল, এল বাই টু মাইনাস এইচ টি বাই ডব্লিউ এল, এল বাই টু আমরা বসে দিলাম, এইচ টি বাই ডব্লিউ এলটা বসলাম, বসিয়ে আমরা পেলাম এক্স ওয়ানের মান পেলাম এখানে 122 মিটার, মানে এক্স ওয়ানের মান পেলাম 122 মিটার। আবার এক্স টু মান বের করবো সরাসরি, এক টুর মান বের করা এখানে শুধু প্লাস, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে, এখানে 250 থেকে 128 বিয়োগ হয়েছে, এখানে একটা যোগ হবে, যোগ হলে এটা হয়ে যাবে 378 মিটার, এটা হলো এক্স টু। তাহলে এক্স ওয়ান পেলাম, এক্স টু পেলাম, তাহলে স্যাকটা কিন্তু দুই এক্স ওয়ান এবং এক্স টু মান দুটা পজিটিভ আসছে, এই জন্য স্যাকটা কিন্তু আমার ভিতরেই হবে। আর যদি মাইনাস আসতো, এক্স ওয়ানের মানটা যদি মাইনাস আসতো, তাহলে স্যাকটা কিন্তু বাইরে হতো, এটা খেয়াল রাখতে হবে। পরের অঙ্ক মানে অন্য অঙ্ক আসবে, আমি সেটা দেখাবো, তাহলে ভিতরেই আছে। এখন আমরা এই যে সব এখানে এক্স ওয়ান পর্যন্ত যে দূরত্ব হয় স্যাকটা, স্যাকটা কত হয় এটা আমরা দেখি। তাহলে এক্স ওয়ান যে স্যাকটা সেটাকে এস ওয়ান ধরি, সেই স্যাকটা এস ওয়ান ধরি বা ডি ওয়ান ধরি, সেটাকে ধরলে ডব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি। যদি আমরা ডি ওয়ান ধরি এখানে, যদি আমরা এক্স ওয়ান দেখাবো সেটা টু টি হবে, ভাগ হবে টু টি, ডব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি। তাহলে এখানে এটা মানটা হলো 7 মিটার। তাহলে ডি ওয়ান যেটা, ডি ওয়ান মানে এই ছোট পুল যেটা, কম উচ্চতার পুল, এখান থেকে যে স্যাকটা হবে সেটা হলো ডি ওয়ান, সেটা হলো 7 মিটার, এটি খেয়াল রাখতে হবে। মানে এখানে সর্বোচ্চ যেখানে ঝোল সেটা হলো 7 মিটার, এটা 7 মিটার। এরপরে আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে এই মধ্যবিন্দু স্যাক কত, এর মধ্যবিন্দু দূরত্ব কত, মধ্যবিন্দু দূরত্বটা আমাদের বের করতে হবে, মধ্যবিন্দু দূরত্ব বের করলে তারপরে আমরা পাবো এটা। তাহলে এখানে যেহেতু আমাদের ওয়াটার লেভেল থেকে, তাহলে এই পর্যন্ত দূরত্ব যেটা, এই যে মানে এখানে স্যাক যেটা হলো, এই পর্যন্ত দূরত্ব হলো, তাহলে স্যাক হলো 7 মিটার, আর এই পুলের হাইট হলো 30 মিটার। তাহলে এখানে যে ক্লিয়ারেন্সটা, সেই ক্লিয়ারেন্সটা হবে 30 মাইনাস 7, তাহলে এখানে 23 মিটার, 23 মিটার হলো এটা। এখন আমরা দেখি যে এর আগে দেখতেছি যে এখানে হরিজন্টাল ডিস্টেন্স পি থেকে, পি থেকে যে হরিজন্টাল ডিস্টেন্সটা এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হলো আমার টোটাল ডিস্টেন্সটা হলো মধ্যবিন্দু থেকে এখান থেকে এই এ পর্যন্ত ডিস্টেন্স হলো 250 মিটার, 500 মিটার, তো 250 মিটার। তাহলে এক্স ওয়ান পেয়ে গেছি আমরা 122 মিটার, 122 মিটার। তাহলে আমাদের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব হবে 250 থেকে 122 বিয়োগ হবে, তারপর 128 মিটার। তাহলে মধ্যবিন্দু পর্যন্ত এই যে স্যাকটা হলো, এই স্যাক থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব হলো 128 মিটার। তাহলে এক্স, এই দূরত্ব ধরলাম আমরা এক্স, এই দূরত্ব এক্স, তাহলে এই এক্স দিয়ে আমরা স্যাক বের করি, তাহলে ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি। তাহলে এখানে আমরা পাবো
যে মধ্যবিন্দু মানে স্যাক যেটা পি বিন্দু থেকে যে স্যাকটা হবে সেই স্যাকটা হবে মধ্যবিন্দু স্যাক, সেটা হলো ডব্লু এক্স স্কোয়ার বাই টু টি। তাহলে এক্সের মান পেলাম 128, তাহলে ডব্লু মান হলো 1.5, এটা 128 স্কোয়ার ভাগ 2t, এটা করলে আমরা 7.68 পেয়ে যাই। তাহলে এই স্যাকটা পেলাম আমরা 7.68। এখন যেহেতু আমার এখান থেকে ক্লিয়ারেন্স হলো 23 মিটার, এখান থেকে ক্লিয়ারেন্স 23 মিটার, এখান থেকে ক্লিয়ারেন্স বলা আছে আমরা একটু আগে বের করছি 23 মিটার, আর এখানে স্যাকটা হলো আমার 7.68। তাহলে এখান থেকে তাহলে এই যে এই পানির লেভেল থেকে এই পর্যন্ত ক্লিয়ারেন্স হলো আমার 23 মিটার, আর এখান থেকে দূরত্বটা হলো আমরা বের করলাম 7.68 মিটার। তাহলে এই পি বিন্দু থেকে এই পানির লেভেল পর্যন্ত দূরত্ব হবে এই স্যাক প্লাস এই যে আগের যে ক্লিয়ারেন্সটা এই ক্লিয়ারেন্সটা, তাহলে 7.68 প্লাস হলো 23 মিটার, এদের যোগ করলে 30.68 মিটার। এটা হলো এই মধ্যবিন্দুতে মধ্যবিন্দু পি তে যে ওয়াটার লেভেল থেকে যে ক্লিয়ারেন্সটা সেটাই হলো এই ক্লিয়ারেন্সটা 30.68 মিটার, এটা হয়ে গেল। তো বরাবরের মতো একই প্রশ্ন থাকবে, একই কথা থাকবে, যে কোনো জায়গায় বুঝবে না, না বুঝলেই কিন্তু প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিই, তোমরা যখনই প্রশ্ন করবে দেখবো উত্তর দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা আগের অঙ্ক থেকে একটু আলাদা হবে, আমরা চিত্রে দেখতে পাইতেছি। এখানে বলছে যে দুইটা টাওয়ার আছে, একটা টাওয়ার উচ্চতা হলো 50 মিটার, একটা টাওয়ার উচ্চতা 100 মিটার। তাহলে এই টাওয়ার যেটা, এই টাওয়ারটা হলো 50 মিটার উচ্চতা, বি টাওয়ারটা হলো 100 মিটার উচ্চতা। এখানে স্প্যান যেটা বলছে 400 মিটার, স্প্যানটা বলছে 400 মিটার। তারপরে বলছে এখানে যে এরাবল টেনশন, টেনশন যেটা 18 কেজি বলা আছে, কন্ডাক্টর ওয়েট 1 কেজি পার মিটার বলা আছে। এখানে বলছে যে ক্লিয়ারেন্স বের করতে হবে দুইটা কন্ডাক্টরের মাঝখানে মধ্যবিন্দুতে, যে ক্লিয়ারেন্সটা পানি উপরে তল হতে যে ক্লিয়ারেন্সটা এই মধ্যবিন্দুতে বের করতে বলছে। এখানে সবচেয়ে বেশি যেখানে সেখান থেকে না, কিন্তু এই মধ্যবিন্দুতে ক্লিয়ারেন্স করতে হবে, সেই ক্লিয়ারেন্সটা বের করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কি চাইলো এখানে কি দেওয়া আছে, প্রথমে অঙ্কে কিন্তু কি কি দেওয়া আছে বুঝতে পারলে, আর কি কি চাই এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্কের অর্ধেক হয়ে যায়, মানে অঙ্ক করতে সহজ হয়। তো এটা খেয়াল করবে যে এখানে কি কি দেওয়া আছে আমরা বের করলাম, তো আমরা এখানে ধরে মানে ই করে নিই, হিসাব করে নিই কি কি দেওয়া আছে। তো এইচ ইজ ইকুয়াল টু, এইচ মানে দুইটা টাওয়ার ডিস্টেন্স, মানে দুইটা স্যাকের ডিস্টেন্স, সেটা এইচ ইজ ইকুয়াল টু 100 - 50, এটা 50 মিটার। এল দেওয়া, স্প্যান দেওয়া আছে 400 মিটার, টি দেওয়া আছে 1800 কেজি, এটি 1800 কেজি দেওয়া আছে, পরিবেশ ওজন দেওয়া আছে 1 কেজি দেওয়া আছে। আমরা জানি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এল বাই টু মাইনাস এইচ টি বাই ডব্লিউ এল, এটা জানি। এখানে সূত্র বসা দিলে, মানগুলো বসা দিলে আমরা মানটা পেয়ে যাব, সেই মানটা পেয়ে গেলাম, এক্স ওয়ানের মানটা পেয়ে গেলাম -25 মিটার। আর এল টুর মান যেটা, এল টুর মানটা এখানে পাবো আমরা যে 425 মিটার, এক্স টুর মানটা। তাহলে এক্স টুর মান, এখানে এক্স টুর মানটা দেখি আমরা, আমাদের একটা পোল থেকে আর একটা পোলের ডিস্টেন্স কিন্তু স্প্যান বলা আছে 400 মিটার, আর এক্স টুর মান আসলো 425 মিটার। তার মানে সর্বোচ্চ যেখানে ঝোল হলো সেই ঝোলটা কিন্তু দ্বিতীয় যে পোল, সবচেয়ে কম উচ্চতা যে পোল, সেই পোল থেকেও বাহিরে গিয়ে কিন্তু ঝোলটা হলো, এটা খেয়াল করতে হবে। মানে এক্স ওয়ান যেহেতু নেগেটিভ আসছে, তার মানে এই স্যাকটা হলো বাহিরে যে পুলের বাহিরে যে এই স্যাকটা হলো, কতটুকু বাহিরে, 25 মিটার বাহিরে যে এই স্যাকটা হলো, সবচেয়ে বেশি ঝোল দেখেন সেটা হলো যে 25 মিটার, এক্স ওয়ান মানে এ বিন্দু থেকে মানে ছোট যে পোল সেটা থেকে 25 মিটার দূরে যে সেই সেই ঝোলটা হলো, এটা খেয়াল করতে হবে। তো এখন যেহেতু আমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলো এ আর বি এর যে মধ্যবিন্দু পি, সেই পি এর দূরত্ব কিন্তু যদি এখানে দূরত্ব এ আর বি যেহেতু 400, তার মধ্যবিন্দু হবে 200, আর এই সবচেয়ে বেশি যেখানে জোর হলো এখান থেকে দূরত্ব হবে 200 + 25, বা 225 হবে, তাহলে এখান থেকে হবে 225 মিটার, এটা খেয়াল করতে হবে 225 মিটার, এখানে বললাম 225 মিটার। তার মধ্যবিন্দু স্যাক যেটা হবে, মধ্যবিন্দু স্যাক যেটা হবে ডব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি, তার ডব্লিউ মানে 1 বলা আছে, এক্স স্কোয়ার মানে 225 স্কোয়ার, 225 স্কোয়ার বাই টু টি, 2 × 1800, তাহলে 14 মিটার, তাই এখানে দূরত্ব হলো 14 মিটার, এটা খেয়াল করতে হবে 14 মিটার। আর ডি টু যেটা, এই ডি টু স্যাকটা বের করি এখানে আমরা ডি টু, তো ডি টু হলো ডব্লিউ এক্স টু স্কোয়ার বাই টু টি, ডি টু ডব্লিউ এক্স টু স্কোয়ার বাই টু টি। তো এক্স ডব্লিউ টু এক্স টু, এক্স টু মানে 425, কিন্তু এখানে হলো 425 / 2t ভাগ টু টি, 2 × t, 2t, 2 মান টি মানে 1800, এটা 50.68
2। এখন এখানে যে সেটটা আমরা পেলাম সেটা পেলাম 50.2 মিটার, আর এখান থেকে উপরের দিকে যে এখানে সেটটা হয়েছিল, এখান এই পর্যন্ত সেটটা এই সেটটা পেলাম আমরা 50.2, আর এখান থেকে যেটা উপরে এখান থেকে কতটুকু উপরে আছে কতটুকু সেটা হলো যে 14 মিটার, 14 মিটার। তাহলে আমার যে সেকেন্ড যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্স হবে 50.2 - 14, 37.2 মিটার, মানে বি পয়েন্ট যে উচ্চতা, তাহলে এটা মিড পয়েন্টের উচ্চতা হবে। তাহলে মিড পয়েন্ট যে ক্লিয়ারেন্সটা হবে সেই মিড পয়েন্টের ক্লিয়ারেন্সটা হবে 100 থেকে এই 37.28 বিয়োগ করতে হবে, ঠিক আছে, 100 থেকে 37.2 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 63.8 মিটার উপরে, ওয়াটার লেভেল থেকে উপরে হলো এই ক্লিয়ারেন্সটা। আমি আবার বলি যে এখান থেকে x2 যখন স্যাক বের করলাম তখন d2 হলো, যে d2 স্যাকটা হলো, এই d2 স্যাকটা হলো এখান থেকে এই যে সবচেয়ে বেশি দূরে আছে এই স্যাক, এই এটা তো এটা থেকে এখন আমার এই স্যাকটা পেয়ে গেলাম, এই স্যাকটা পেয়ে গেলাম, d2টা পেয়ে গেলাম। এখন আমার বের করতে ক্লিয়ারেন্সটা, এই ক্লিয়ারেন্সটা, এই ক্লিয়ারেন্সটা বের করতে গেলে আমার কিন্তু আমি যদি এই মোট যে হাইটটা আছে বি এর, এই হাইট থেকে যদি আমি এই d2 বিয়োগ দিই, d2 বিয়োগ দিলে এটা পেয়ে গেলাম, এটা থেকে এইটা যোগ করলেই আমি ওই পি বিন্দু যে ক্লিয়ারেন্সটা সেটা পেয়ে যাবো। এটাই মানে মেন দূরত্বটা, মেন কথাটা, মানে 100 থেকে 50.28 যোগ করে 50.28 দুই যারা বিয়োগ করে তার সাথে আমরা 14 যোগ করলেই পেয়ে যাবো এই যে পি বিন্দুর ক্লিয়ারেন্সটা, বের করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, এটা বের করে এটা মানটা হলো 63.8 মিটার, মানে এটা ওয়াটার লেভেল থেকে 63.8 মিটার উপরে এই পি বিন্দুর, মানে পি বিন্দুর যে দূরত্বটা সেটাই হলো এই দূরত্বটা, পি বিন্দুর অবস্থান এটা, এখানে পি বিন্দুর অবস্থান থেকে এই পানির ক্লিয়ারেন্সটা হলো 63.8 মিটার। এটা খেয়াল করবে, এই জন্যে তোমরা যেভাবে প্রথমে অঙ্কটা বুঝবে, পরে বুঝবে, বোঝার পরে তারপর অঙ্কটা করবে, এতে তোমাদের সহজ হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি, ধন্যবাদ সবাইকে। মোটামুটি এই ছিল আমার আজকের এই সেকের মধ্যে। তো এই করোনা ছুটিতে আমি বন্ধে মোটামুটি 6টা ভিডিও বানালাম শিক্ষার্থীদের জন্য, আশা করি যদি কিছুটা উপকার আসে তাহলে আমি সার্থক মনে করবো আমার কষ্টকে। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবে। আমার ইউটিউব চ্যানেল হলো টেকনিক্যাল এডুকেশন ভিডিও, এটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, বের হওয়া বাড়ির থেকে যেহেতু বাড়িতে থাকবে সময় সময়ে এই ভিডিওটা দেখবে। আমি যে টিভি যে অঙ্কগুলো দিলাম এই টিভি থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষা থাকবেই, অঙ্ক থাকবে না হয় প্রমাণ থাকবে, বড় প্রশ্ন একটা থাকবে, বড় প্রশ্ন এখান থেকে একটা থাকবে, আবার সব প্রশ্ন থাকবে। সুতরাং এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ, টিভির মধ্যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন প্রথম চ্যাপ্টারটা আর সেকেন্ড চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টারই কিন্তু টিভি ওয়ানে গুরুত্বপূর্ণ, এই দুইটা ভালো করে পড়বে। আর আমি যে তিনটা চ্যাপ্টার, টিভির তিনটা চ্যাপ্টার দিলাম, একটা ক্যালবিসলর চ্যাপ্টার আছে, এই তিনটা চ্যাপ্টার দিলে এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়লে কিন্তু তোমরা ট্রিতে পাস করতে পারবে, ফাইনাল পরীক্ষা পাস করতে পারবে। সুতরাং এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়বে, তো অন্য বেশি চিন্তা না করে তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ো। তিনটা চ্যাপ্টার আমি যেগুলো দিচ্ছি থিওরি, এগুলি পড়লেই হবে, আশা করি এগুলি ভালো করে পড়বে। এইভাবে ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।